আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা দেখুন সৌদির আজকের দুইটি আলোচিত খবর পুরো ভিডিও দেখেই বিস্তারিত জেনে নেওয়ার রইল হইল সৌদি আরব হতে আজকের প্রথম আলোচিত খবর আকাশ উন্মুক্ত হওয়ার মানেই ইসরায়েলের সঙ্গে মিত্রতা নয় বলল সৌদি আরব সৌদি আরব শুক্রবার পনেরো জুলাই সব ধরনের ওরোজাহাজের জন্য নিজেদের আকাশসীমা উন্মুক্ত ঘোষণা দিলেও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী শনিবার তিনি বলেছেন এর সঙ্গে ভবিষ্যতে ইসরায়েলে মিত্রতা স্থাপনের কোনো সম্পর্ক নেই স্থানীয় সময় শনিবার ষোলোই জুলাই এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফাইসল বিন ফাহাদ বলেন আকাশসীমা উন্মুক্ত করে দেওয়ার সঙ্গে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কোনো সম্পর্ক নেই তিনি বলেন এটা কোনোভাবেই পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে তার পূর্বাভাস নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনে সৌদি আরব সফরে আগমুহ্তে শুক্রবার পনেরো জুলাই সব ধরনের ওড়োজাহাজের জন্য নিজেদের আকাশ থেকে বিদেশে তুলে নেওয়ার ঘোষণা দেয় রিয়াদ এই ঘোষণার পর প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবেই ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরবে বাইডেন ইসরায়েলের সঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই সৌদি আরবে এতদিন দেশটির আকাশেমা ব্যবহার করে ইসরায়েলের চলাচলের ক্ষেত্রে উড়োজাহাজগুলোর উপর বিধিনিষেধ ছিল কিন্তু সৌদি আরব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ইসরায়েল থেকে এখন দেশটির উড়োজাহাজ সৌদি আরবে আকাশও চলাচল করতে পারবে উল্লেখ্য আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনে ইসরায়েল ব্যাপক তৎপরতা সত্ত্বেও দেশটিকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি আরব সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর রাশিয়া থেকে দ্বিগুণ তেল কিনছে সৌদি আরব বিশ্বের তেলের শীর্ষ উৎপাদক দেশ সৌদি আরব কিন্তু তারপরও রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল আমদানি করছে তারা আগের সময়ের তুলনায় গত তিন মাসে রাশিয়া থেকে দ্বিগুণ জ্বালানি তেল আমদানি করেছে দেশটি একই সাথে মিশর থেকেও তেল কিনছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশ রেফনিটিভ আইকন নামে এক প্রতিষ্ঠান শিপ ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে দেখা যায় চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত মস্কের কাছ থেকে ছয় লাখ সাতচল্লিশ হাজার টন জ্বালানি তেল আমদানি করেছে রিয়াদ আগের বছর একই সময়ে আমদানি হয়েছিল তিন লাখ বিশ হাজার টন দু হাজার একুশ সালে সৌদি আরবে মোট তেল আমদানি পরিবার ছিল দশ লাখ পঞ্চাশ হাজার টন রাশিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়েছে সৌদি আরব মূলত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যবহার এবং অন্যান্য দেশ থেকে তেল কেনা থাকে দেশটি কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর তেল কেনার পরিমাণ দ্বিগুণ বাড়িয়েছে সৌদি আরব কারণ এই সময় নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া বিপুল পরিমাণে ডিসকাউন্টে তেল বিক্রি শুরু করে চীন এবং ভারত তাদের এই অফার লুফে নেয় অন্যান্য সময়ের তুলনায় দ্বিগুণ থেকে তিনগুণ বেশি তেল কিনছে আর সৌদি আরব একই সুযোগ কাজে লাগিয়ে তারা এবার রাশিয়া থেকে তেল কিনছে মূলত রাশিয়া থেকে যে তেলগুলো তারা কিনে থাকে সেগুলো সৌদি আরবে বিদ্যুৎ কেন্দ্রে যে তেল ব্যবহার হয় সেই তেল ব্যবহার করার জন্য তারা মূলত রাশিয়া থেকে তেলগুলো কিনছে আর সেই তেলগুলো সরাসরি পরিশোধিত হয়ে আসে রাশিয়া থেকে সৌদি আরব মূলত যে তেলগুলো উৎপাদন করে সেই উৎপাদনগুলো তেল হচ্ছে অপসুদীয় তেল আর এই জন্য তারা সেই তেলগুলো ব্যবহার করছে না খবর দুটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হতে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কি এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন